বর্ষায় নদী দখলের ব্যাপারে দর্শক এবার বিস্তারিত জানাবো আপনাদেরকে। ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আতিক রহমান। আতিক, বর্ষায় নদী দখলের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে, সেখানকার প্রশাসন কি বলছে, সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে টাঙ্গাইলের কিন্তু অধিকাংশ যে নদ নদী রয়েছে সেই নদ নদী কিন্তু অনেকটাই দখল এবং দূষণের মধ্যে পড়েছে, এবং বিশেষ করে আসলে যারা প্রভাবশালী মহল তারা কিন্তু এই নদীগুলো এই নদীর পাড়গুলোতে বিভিন্নভাবে কিন্তু দখল করে রয়েছে। আমি রয়েছি টাঙ্গাইল মধুপুর উপজেলায় বংশাই নদী, এটি হচ্ছে ব্রহ্মপুত্র একটি শাখা নদী। বংশাই নদীর উৎপত্তি স্থল জামালপুর পুরনো যে ব্রহ্মপুত্র নদ থেকে। নদীটি একসময় দেশীয় সুস্বাদু নানান জাতের মাছ জন্য খ্যাত ছিল, এবং আপনি জানেন যে নৌকা যোগে মধুপুরের আনারস, কলা, কাঁঠাল, পাটসহ নানান কৃষিপণ্য এই জলপথে কিন্তু বিভিন্ন জেলায় নিয়ে যে জেলায় যেত, কিন্তু সঙ্গে সঙ্গে আসলে সময়ের সঙ্গে সঙ্গে এই নদীটি আসলে দখল এবং দূষণের অস্তিত্ব সংকটে আসলে পড়েছে, এবং মধুপুর উপজেলার যে এই নদীটি প্রবাহমান একদম মানে শহরের প্রাণকেন্দ্র দিয়ে কিন্তু আসলে এই নদীটি প্রবাহ হয়েছে, এবং বর্ষার সময় এই নদীতে পানি থাকলেও আসলে বর্ষার পর কিন্তু অতটা পানি নেই বললেই চলে, কারণ দুধারে কিন্তু এই বিভিন্ন দোকানপাট, বাসা, ঘর এবং দখলদাররা কিন্তু ব্যাপকভাবে দখল করেছে, এবং শুধু তাই নয়, এই যে পৌরসভার যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু আসলে ফালানোর কারণে বিভিন্নভাবে এই নদীটি আস্তে আস্তে চেপে যাচ্ছে এবং দখল হয়ে যাচ্ছে। তো আসলে টাঙ্গাইলের এই 238 কিলোমিটার দৈর্ঘ্যে বংশাই নদী ব্রহ্মপুত্র নদী থেকে শুরু হয়ে জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর দিয়ে তুরাক নদীতে মিশেছে, এবং টাঙ্গাইল অংশে প্রায় 100 কিলোমিটার অধিকাংশই কিন্তু এই প্রভাবশালীর দখলের মধ্যে রয়েছে, এবং বিভিন্নভাবে আসলে প্রশাসন উদ্যোগ নিলেও তারা কিন্তু নামমাত্র এই উচ্ছেদ অভিযান দেখালেও পরবর্তীতে কিন্তু আবারও সেই একই কায়দায় দখলদাররা কিন্তু দখল করেন। আমরা একটু স্থানীয় এক মুরব্বীর সাথে কথা বলবো। আচ্ছা মুরব্বী, এই যে আপনারা এটা তো নদীটা দেখেছেন অনেক আগে থেকে, কেমন দেখেছিলেন আর এখন কি অবস্থা? নদীতে মানে খেলা টেলা হয়তো, যাই হয়তো, মাছ থাকতো, এখন আর স্বাধীনতার পরের দিকে আর কিচ্ছু থাকে না, মাছ মুছ কিচ্ছু না, পানি অনেক কমে গেছে, নদী ভরট হয়ে গেছে, দুই সাইডের থেকে চাপাই হালাই দিছে, ময়লা টেলা অনেক কিছু ফালাইয়া চাপাই হালাই দিছে, ভরছে, এখন কিছু না, নদী মানে একদম চাইফা গেছে। এখন কি চাপার কারণটা কি? তখন দুই সাইডের থেকে বাসা বাড়ি করছে, দোকানপাট করছে, ওই শুনির উপরে এই করে করে আর ময়লা আবর্জনা ফালাইয়া ফালাইয়া ভৈরা দোকানপাট করতেছে, নদী একদম চাইফা গেছে আর কি। এখন আর সে নদী নাই, ব্রহ্মপুত্র নদীর নতুন আর এ নদী না, আমাদের নদীর নাম হলো বংশ নদী। আসলে তারা বলছেন যে এলাকার যারা প্রভাবশালী মহল রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে এই নদীগুলো দখল করে নিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের বংশাই নদী নিয়ে। ধন্যবাদ আতিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, টাঙ্গাইলের বর্ষায় নদী দখলের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।